পুলিশের সাইনবোর্ড আর ভেতরে আগ্নেয়াস্ত্র তৈরি করিস। বল এটা কি কাজ? আমি জানি না। জানিস না? পুরুষ মানুষ কোন অলংকার পরে নাকি? চোর ডাকাত গুন্ডা বদমাশ কখনো পুরুষ হয় না, নারীও হয় না, তাদের একটাই জাত অপরাধী। আর সিআইডি ইন্সপেক্টর তানিয়ার এলাকায় অপরাধীদের একটাই অলংকার, হাত করা, একটাই ঠিকানা, জেলখানা। আমরা কোন ঠিকানায় যাবো সেটা পরে ভাইবো। তুমি যখন আমাগো ঠিকানায় আইসা পড়ছো তখন একটু খাতির যত্ন আদর্শ হতে হইবই, তখনই বোঝা দিব আমরা পুরুষ কিনা। এই ফাইলটা তোমাকে স্টাডি করতে হবে। আধুনিক রবিন হুড মান্না ভাই, গতকালের পত্রিকার হেডিং, মান্না ভাই জিন্দাবাদ। কিন্তু স্যার আসলে মান্না ভাই কে? সেটা দেখার জন্য সবাই বসেছি। রক্তাক্ত লাশ তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। আমার বিশ্বাস এই মান্নাই আসলে মান্না ভাই। আপনাদের কি ধারণা হতে পারে স্যার? এক্সকিউজ মি স্যার, যাদের খুন করার সংবাদ পত্রিকায় ছাপা হয়েছে এরা সবাই তো পুলিশের খাতে ওয়ান্টেড, দেশ এবং সমাজের শত্রু। এদের হত্যা করে মান্না তো পুলিশের কাজই করেছে। ডন্ট টক রাবিশ, ভুলে যেও না তুমি একজন পুলিশ অফিসার। তুমি ভালো করেই জানো আইন হাতে তুলে নেবার অধিকার কারো নেই। সরি স্যার। স্যার আমরা তো সন্দেহ করেও তাকে গ্রেফতার করতে পারি,
জিজ্ঞাসাবাদ করতে পারি। তানিয়া, অ্যাসাইনমেন্টটা আমি তোমাকেই দিতে চাই। তুমি এর সমস্ত গতিবিধির দিকে লক্ষ্য রাখবে এবং তার ক্রাইমের প্রমাণ সংগ্রহ করবে। স্যার, যারা এর মধ্যে মান্না মানে মান্না ভাইয়ের হাতে খুন হয়েছে, তাদের মধ্যে কেউ কেউ ওর বাবা মায়ের হত্যাকারী হিসেবে সাসপেক্টেড? দুজন, শাওন এবং আকাশ। সন্দেহভাজন আরেকজন হচ্ছে বাদল। বাদল, তার মানে মান্না ভাই এখন বাদলকে হত্যা করার চেষ্টা করবে। ওকে স্যার, এখন থেকে মান্না আমার চোখের আড়াল হতে পারবে না।
না দিতে লাইট জ্বলে গেল কি ব্যাপার? অটোমেটিক নাকি? না, তোর জীবনের সুইচ আমার হাতে। আকাশ ফিনিশ, শান ফিনিশ, তারপরও জমকে চিনতে পারছিস না? মান্না ভাই, হিমাতাল হয়ে গেলাম নাকি? ওখানে ডায়েরিতে আছে শুধু একজনের ঠিকানা। আমি তো ঠিকানা দিয়ে দিলাম, এবার আমাকে ছেড়ে দাও। হ্যাঁ, তোকে ছেড়ে দিচ্ছি। তোর সাথে আমার হিসাব বরাবর হয়ে গেছে। ড্রাগন, তোকে দিয়ে আমি তোদের জীবন অশান্ত করে দেব। মাই গড, চার্লি ফোর, কাম অ্যান্ড কুইক, ফ্লোর নাম্বার 80 বাদুরকার রুমে খুন হয়ে গেছে। আউট অ্যান্ড ওভার। ব্যাংক, ব্যাংকক, তার মানে তাহলে কি মান্না ব্যাংকক চলে যেতে পারে?
স্যার, মান্না হ্যাজ লেফট ফর ব্যাংকক। তুমি কি করে জানলে? এই যে দেখুন স্যার, এই ডায়েরিটা আমি নিহত বাদলের রুমে পেয়েছি। এর অনেকগুলো পাতা ছেঁড়া, এই পাতাটার নিচে একটু অংশ রয়ে গেছে যাতে ব্যাংক শব্দটা আছে। এটা দেখেই আমার ব্যাংকক শব্দের কথা মনে হয়। আমি এয়ারপোর্টে রাশ করি। এই যে দেখুন স্যার, প্যাসেঞ্জার লিস্টের কপি, 30 নম্বর নাম জাহিদ আলম মান্না। অর্থাৎ আজ সকালের ফ্লাইটে মান্না ব্যাংকক চলে গেছে। বাবা, মৃত্যুর পর মানুষের আত্মা কিছু দেখতে পায় কিনা জানি না, কিন্তু আমি এইটুকু জানি, তুমি মা তিথি আমাকে দেখতে পাচ্ছ। তোমার স্নেহভরা শাসনে সেই চোখ, মায়ের মমতা মাখা দৃষ্টি, তিথির চোখ ভরা আকুতি আমার দিকে চেয়ে আছে। আমি জানি আমি তোমাদের অক্ষম ছেলে বাবা, জীবন দিয়েও যদি আমি তোমাদেরকে বাঁচাতে পারতাম, আমি বাঁচাতে পারতাম আদরের ছোট বোনটাকে, তাহলে সে মৃত্যুতেও আমি শান্তি পেতাম। তার বদলে নিজের হাতে তোমাদেরকে কবরে বেঁচে আছি এক অভিশপ্ত জীবন নিয়ে। এই বেঁচে থাকা প্রতি মুহূর্তের মৃত্যু যন্ত্রণার চেয়েও কঠিন। আমি শান্তি ভুলে গেছি, বিশ্রাম ভুলে গেছি, আমি ঘুম ভুলে গেছি, এমনকি কাঁদতে ভুলে গেছি। দিন রাত শুধু পড়ছি, সারা বুক জোরে দাও দাও করে আগুন জ্বলছে। সেই আগুন বুকে নিয়ে যে মাটিতে তোমরা শুয়ে আছো, সেই দেশের মাটি ছেড়ে ছুটে এসেছি অজানা অচেনা এই বিশাল শহরে। এই দেখো বাবা, তোমাদের কবরের মাটি, এই মাটির কসম, যারা তোমাদেরকে এই দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছে, আমি ওদেরকে এই পৃথিবী থেকে ধ্বংস করে দেব। এই পৃথিবীর আইনের বিচারকরা হয়তো আমাকে ফাঁসি দিবে, তাও আমি পরোয়া করি না, কিন্তু সর্বশক্তিমান আল্লাহ আমার হাতেই লিখে রেখেছেন ওদের মৃত্যু, ওদের মৃত্যু। ভাইরা, এই যে সব ভাইয়েরা, এরা কি সব এই দেশে? দেশেরও আছে, বিদেশেরও আছে। এক দেশে কি কাপড়ের খুব অভাব। কথাটা আমিও ভাবতেছিলাম ভাইজান, গায়ের জামা চার আঙ্গুল আর ফিন ধনের কাপড় দুই আঙ্গুল। হাসবেন না ভাইজান, হাসবেন না, আমগো দেশের তো মাইয়েরা বারো হাতি কাপড় পরে, ওইখান থেকে দুই হাত কাইটা এনে দিলে অত কামে লাগবে না। আরে বোকা, এগুলো হলো গায়ের ওট লাগানো ফ্যাশন, কেউ কেউ আবার সাঁতারে পোশাকও পরেছে, সুইমিং কস্টিউম। শোন, এই ব্যাগে তোদের জন্য সাঁতারে পোশাক আছে, তোরা পরে সাঁতার কাট। আমি একটু ঘুরে আসি। ভাইজান, ভাই ভাই, টাটা। ধুলো ময়লা, ধুলো ফেলে রেখে পিছুটা।
এই তিন ধরনের কাপড় খুইলা এই দেখ গরম কেমনে। ওই দেখ একটা মাইয়া চশমা চোখে দিয়া এইদিকে তৈরি হয়েছে। আমি যা করি তুইও তা কর। তুই কপাল থাপড়াস কেন? তুমি থাপড়াইলা দে। আমি তো থাপড়াইলাম ওই মায়েদারে দেখা। অন্ধ ভাইয়া আগে যদি বুঝতাম তাহলে কি আর এই কষ্ট করতাম। চল আগে খাইয়ে লই। হ্যালো বেবি, সুইমিং শেষ হলো তোমার? তা তো হলো, কিন্তু তুমি নিজেই তো এখনো রেডি হওনি। জানোই তো সুইমিং করলে আমার প্রচন্ড খিদে লাগে। ওকে ওকে মাই সুইট বেবি, তুমি রেডি হয়ে ডাইনিং টেবিলে এসো, আমি আসছি। দেরি করো না কিন্তু, আমি লাঞ্চ সেরে মেইন লাইনে যাবো শপিং করতে। ওকে হ্যালো স্যার। হ্যাঁ স্যার, ভালো আছি। জি স্যার, ছবি পেয়েছি স্যার। ড্রাগন অলরেডি কিলড। না স্যার, থাই পুলিশ কিছু ডিটেক্ট করতে পারিনি। খুনি মান্না কিনা বলা কঠিন। জি স্যার, সবার ব্যাপারে খোঁজ নিচ্ছি স্যার। মুসা চৌধুরীর সম্পর্কে এখানে রিপোর্ট হলো, সে বিশাল বিজনেস ম্যাগনেট। না স্যার, যাওয়া হয়নি, কারণ দ্বীপটা কড়াভাবে প্রোটেক্টেড। থাই সরকার তাকে নিজস্ব বাহিনী রাখারও পারমিশন দিয়েছে। জানি না স্যার, তবে মান্না হয়তো যাবার চেষ্টা করছে ওই দ্বীপে। হ্যাঁ স্যার। স্যার, এখনই ইন্টারপোলের সাহায্য নিলে হইচই পড়ে যাবে, সব পক্ষ সাবধান হয়ে যাবে। সময় মতো আমি আপনাকে জানাবো স্যার। মা বাবা তিথি, তোমাদের হত্যাকারীদের ঠিকানা পৌঁছানোর চাবি আমার সামনে। এভাবে পড়ে যাওয়ার অভিনয় করে কতজনের বুকে আশ্রয় নিয়েছেন এ পর্যন্ত? শাট আপ! আর ওই রাস্কেলটাকে যদি পেতাম যার হাত থেকে এগুলো পড়লো। বেচারার ফলগুলো পরে নষ্ট হলো, তার জন্য দুঃখ না করে উল্টো তাকে বকছেন? আজব বেহতো আপনি! কিসের জন্য দুঃখ? দু টাকার ফলের জন্য? আর আমার যে শোপিসটা ভেঙে গেছে ওটার দাম কত জানেন? আপনার মতো যারা কাজের খোঁজে এখানে আসেন তারা ছ মাসের টাকা এক করলে ওটা কিনতে পারবেন না। কত দাম ওটা? $100, $200, $500, কত? এই নিন, নিন, এই যে থামুন। বাংলাদেশ থেকে সবাই কাজের খোঁজে এখানে আসে না। আর একটা কথা মনে রাখবেন, বাংলাদেশে এমন অনেক লোক আছে যারা আপনার মতো দু পাঁচজনকে বেতন দিয়ে রাখতে পারে,
চেহারার কথা তো বাঙালি মনে হয়, বাংলাদেশ সম্পর্কে ধারণাটা একটু পাল্টা। ভাইজান, কত কৌশলে পঙ্খিটা ফান্দে পড়লো, ধৈর্য রাখতে পারলেন না। ধরে রেখে কাউকে আপন করা যায় না, ছেড়ে দিলে যে ফিরে আসে সে এমন আপন হয় যে আর কোনোদিন হারায় না। আমি তো ওর বিশ্বাস জয় করতে চাই। না পালে খান, আমাদের এতদিনের শেয়ার বুঝে না নিয়ে সিন্ডিকেট ছাড়লে আমাদেরই লস। আমাদের কাজ করতে হবে কৌশলে, তবে কোরাল আইল্যান্ডে নয়, মুসাকে টেনে আনতে হবে মেইন ল্যান্ডে। আর তার জন্য একমাত্র উপায় হলো মুসার মেয়ে। কাজলের কথা বলছেন বস? হ্যাঁ, কাজলকে জিম্মি করেই মুসার কাছ থেকে সব আদায় করতে হবে। আরে ভাইজান, আপনি কই রাখেন আপনার কোরাল আইল্যান্ড? আইল্যান্ড গিয়ে কি করবেন? আপনার আইল্যান্ড তো এখন এইখানে। রকি, হাউ ডেয়ার ইউ আর, আমার পতাকা বা সাহস তোমার হলো কি করে? সাহস এমনি এমনি হয় না, সাহস করে বলতে হয়। ইউ রাস্কেল, আমার সাথে এভাবে কথা বলার ফল তুমি টের পাবে। পরের কথা পরে ভাবা যাবে, এখন আমি তোমাকে কিছু বলতে চাই, নির্জনে গোপনে। শাট আপ, আমি এখন আপ হয়ে আছি, শাট হতে পারবো না। রকি, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। প্রেমের তো কোনো সীমা নেই ডার্লিং। ইউ বাস্টার্ড, যে হাত দিয়ে তুই আমার গালে থাপ্পড় দিয়েছিস, ওই হাত দিয়ে সারা দিন সারা রাত তুই আমার সমস্ত শরীর আদর করবি। চল চল। ভাইজান, তুই আমাকে অনেক গালাগালি করেছিস, কিন্তু আমি তোকে গালাগালি করবো না। তোর ঠোঁট দুটো মুখের ভেতর নিয়ে দেখব, গালাগালির মতো তিতা না কমলার কোষের মতো মিঠা। একজন বাংলাদেশি, আর বাংলাদেশের মেয়েদের ইজ্জত নষ্ট করে না, ইজ্জত রক্ষা করে। শুনুন, থ্যাংক ইউ, আপনার সাথে দু দুবার দেখা হলো অথচ পরিচয় হয়নি। আমার নাম কাজল। আপনি আমার নাম জানেন? অবশ্য, লকেটটা যদি আপনার হয়ে থাকে। মেয়েদের বুকে লকেটের দিকে তাকানো কিন্তু ভালো ছেলের কাজ নয়। ভালো ছেলে আর হতে পারলাম কই? প্রথম দেখাতেই তো স্টুপিড হ্যাংলা কত কি বলে দিয়েছিলেন। আই এম সরি, সত্যি আমি দুঃখিত, সেদিন আপনাকে বুঝতে পারিনি। যাক সে কথা, কিন্তু ওকে কেন আপনার উপর হামলা করেছিল? ওর নাম রকি, আমার বাবার পার্টনার কিসমতের ডান হাত। কি নাম বললেন? কিসমত, রকি? হ্যাঁ, কেন বলুন তো? না মানে দুবার আমাদের দেখা হয়েছে, তৃতীয়বার দেখা হলে
বন্ধুত্ব তো হয়ে যেতে পারে, আর বন্ধু শত্রুদের চিনে রাখা ভালো। তৃতীয়বার দেখা হবার আগেও কিন্তু বন্ধু হতে পারি আমরা। অবশ্য আমার সেদিনের ব্যবহার যদি ক্ষমা করতে পারেন। বন্ধুত্বের মধ্যে ক্ষমা, সরি, থ্যাংকস এসব থাকে না। আমি কিন্তু এখনো বন্ধুর নামটা জানতে পারিনি। আমি জাহিদ আলম। কি যেন বলতে গিয়ে বলা হলো না, ওটা আমার ডাক নাম। ও নামে ডাকতে যে কোনো মেয়ে খারাপ লাগতে পারে, তাই তবু শুনি। প্রিয়? খারাপ নাও তো লাগতে পারে। তাই? বাহ, আমার নাম যদি প্রিয়া হতো তাহলে? তাহলে ডাকতে না? ডাকতাম প্রিয়া।
পাশে দুজনে আছি, ওই হাত ধরা ওই গল্প করা, চোখে চোখে আমাকে প্রিয় বলে ডাকলে আমার যে প্রিয়া বলে ডাকতে ইচ্ছে করে? আহা, প্রিয়া তো তোমার নাম। সে শুধু তোমার কাছে। মানে? আমি আমার ওই নামটা আর কাউকে বলি না। গুড, ভেরি গুড। আমার প্রিয় শুধু আমার প্রিয় থাকবে। নেক্সট ডে তোমাকে পাপার কাছে নিয়ে যাব, বুঝলে হে প্রিয়তম প্রিয়। সেদিন দেখবো আমাকে যেমন এক পলকে জয় করে নিয়েছো, আমার পাপাকেও তুমি জয় করতে পারো কিনা। পাপা আমার কাছে জাস্ট লাইক দিস হলেও অন্য সবাই পাপাকে খুব ভয় পায়। ও, তোমাকে তো পাপার পরিচয়ই বলা হয়নি। আমার পাপা হলেন এই কোরাল আইল্যান্ডের মালিক মিস্টার মুসাদ চৌধুরী। কি হলো, ভয় পেলে নাকি? না, ভাবছিলাম কবে সেই শুভ দিন আসবে যেদিন তোমার পাপার মুখোমুখি হব আমি। এই তো আমার সাহসী প্রিয়। আজ আসি, বাই। ওকে, বাই বাই। ইন্সপেক্টর তানিয়া, আপনি চেনেন আমাকে? অবশ্য অপরাধীরা পুলিশকে চিনবে, পুলিশ অপরাধীকে চিনবে, এটাই তো স্বাভাবিক। না, স্বাভাবিক নয়। এটাই যদি স্বাভাবিক হতো তাহলে এই সহজ সরল কলেজের শিক্ষককে প্রতিশোধের জন্য থাইল্যান্ড ছুটে আসতে হতো না। কিন্তু মিস তানিয়া, দেশের চাঁদাবাজ, খুনি, অপহরণকারী, সন্ত্রাসী, ড্রাগস ব্যবসায়ী, অস্ত্র ব্যবসায়ী, অপরাধীদের ছেড়ে আপনার মতো দক্ষ অফিসার এই থাইল্যান্ডে কেন? এটা আপনার হাতে করাবার জন্য। ঠিক আছে, আমার হাত জোড়াকে আপনার হাত করার জন্য আমি বরাদ্দ করে রাখলাম, কিন্তু আজ নয়, আমার কাজ শেষ হবার পরে। আপনি নিশ্চিন্তে দেশে ফিরে যাবেন ইন্সপেক্টর। না, আমার জীবনে কোনো অ্যাসাইনমেন্টই আমি ফেল করিনি। শুধু আপনি, ট্রিপল মার্ডার কেসের আসামি মান্না ভাই, আমার চোখে ধুলো দিয়ে পালিয়ে এসেছেন দেশ ছেড়ে। কিন্তু দেখলেন তো, আইনের হাত বিদেশ পর্যন্ত পৌঁছে যায়। অ্যান্ড ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার মান্না। যদি আপোষে হাত করা না পারেন, শক্তি প্রয়োগ করতে আমি বাধ্য হব। শুধু আপনি কেন, আমার কাজ শেষ হবার আগে সারা পৃথিবীর পুলিশ এক হলেও এই হাতে হাত করা পড়াতে পারবে না। পারবেন না ইন্সপেক্টর, কারণ এই মান্না এখন একজন নয়। এই মান্নার বুকে আছে বাবা মা বোনের রক্তের কসম, যে কসম এক মান্নাকে হাজার মান্না বানিয়ে দেয়। অপরাধী হাজার কেন, লক্ষ লক্ষ হলেও আইনের রক্ষক পিছু হতে যায় না। খুলতে খুলতে আমার মোটর সাইকেল আপনার চোখের আড়াল হয়ে যাবে। কথা দিয়ে যাচ্ছি, আবার আপনার মুখোমুখি হব আমি এই হাত করা পড়ার জন্য।
তবে মুসা ও তার সাথীদের কবর দেবার পর মানুষের সমাজকে ধ্বংস করার কিছু জানোয়ারকে আমি শেষ করেছি, আর কিছু বাকি। আইনের পট্টি বাঁধা চোখে আপনারা তা দেখতে পান না, আমার চোখ খোলা, আমি তাদের হিংস্র ছবল দেখতে পাই। আর সেই জন্য প্রতিশোধের আগুনে আমার বুক তাও তাও করে চলে। এই আগুনের গুলি থেকে হাত বাড়াবেন না ইন্সপেক্টর, হাত বাড়াবেন না।